আমাদের যে 6 থেকে 12 তারিখ অবধি মেলা চলবে, সেই মেলা চলাকালীন আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে একটা ভ্যাকসিনেশন ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। যারা প্রথম ডোজ দিয়েছেন, দ্বিতীয় ডোজের সুযোগ পাননি, তাদের আমরা কোভিশিল্ডের ব্যবস্থা করেছি। কোভিশিল্ড আমাদের প্রথম এবং দ্বিতীয় দুটোই থাকছে, এবং আমাদের কোভ্যাকসিন রয়েছে সেকেন্ড ডোজ। কোভ্যাকসিন যদি কারো সেকেন্ড ডোজ বাকি থাকে, আমরা মেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে মেলাতে একটা স্টলের ব্যবস্থা করেছি, যেখানে আমরা ভ্যাকসিনেশনের সুযোগ সকলকে আমরা দিচ্ছি। প্রতিদিন সকাল দুপুর 12:30 থেকে 7:30 অবধি এই ভ্যাকসিনেশন চলবে 6 থেকে 12 ডিসেম্বর পর্যন্ত। ঠিক ঠিক ডকুমেন্ট কি আনতে হবে তাহলে? যেটা স্বাভাবিক নিয়ম, আপনার আধার কার্ড লাগে এবং ফোন নম্বর লাগে, একটা ভ্যালিড যেটাতে মেসেজ আসবে, এটা নিয়ে আসলেই আমরা এটা ব্যবস্থা করে দিব। সেটা আমরা একটা সিস্টেম করা হবে, যদি বেশি সংখ্যক হয়ে যায় নিশ্চয়ই তার একটা কুপন দেওয়া হবে, আর তা নাহলে যারা আগে আসবেন তারা আগে বেসিসে এই সুযোগটা পাবে। ঠিক ঠিক। আমাদের যে বই মেলা শুরু হচ্ছে 6 থেকে 12 তারিখ ওই এফডিআই স্কুলের খেলার মাঠে, তো সেখানে বই মেলার মধ্যে একটা আমাদের যে কোভিড ভ্যাকসিনেশন ক্যাম্পের স্টল থাকবে। যে সমস্ত মেলায় দর্শনার্থীরা আসবেন বা মেলা দেখতে আসবেন, তাদের মধ্যে যদি কেউ ফার্স্ট ডোজ বা সেকেন্ড ডোজ বাকি থেকে থাকেন, তাহলে সেখানে তাদের ভ্যাকসিন নেওয়ার ব্যবস্থা থাকবে। এটা ওই কোভিশিল্ড ভ্যাকসিন ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজ দুটোই থাকবে, এছাড়া ওই কোভ্যাকসিনের সেকেন্ড ডোজটাও রাখা হবে। যাদের সেকেন্ড ডোজের সময় হয়ে গেছে কিন্তু নিতে পারেনি, তারাও নিতে পারবে, আর যারা ফার্স্ট ডোজ এখনও নেয়নি তারা অবশ্যই নিতে পারবে। আমার নাম জয়ন্ত রায়, আমি ওসি ভ্যাকসিনেশন। আমার কাছে কিছুক্ষণ আগে উর্ধ্বতন কর্তৃপক্ষের মেসেজ আসলো, এখানে যে বইমেলার মিটিংটা হলো সেখানে আমি এটা পারমিশন নিয়ে কনভে করলাম। আপনি কি আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করার পর কি নিয়ে পড়বেন ভাবছেন? আজই চিন্তা না করে চলে আসুন ঝাড়গ্রাম শহরের বিদ্যাসাগর পল্লী নবজ্যোতি এডুকেশন সোসাইটিতে। 100% চাকুরির নিশ্চিত সুযোগ, বিনামূল্যে শিখুন হোটেল ম্যানেজমেন্ট কোর্স। এখানে দুটি কোর্স শেখানো হয়, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস স্টুয়ার্ড, কমার্স স্ট্রিম। যোগ্যতা ন্যূনতম 8ম ও মাধ্যমিক পাস, আসন সংখ্যা সীমিত। আজই যোগাযোগ করুন 7076879600, 7076879200, 9932279383 এবং 8388036067 নম্বরে।